রবীন্দ্রনাথ রায় পেশায় ইঞ্জিনিয়ার, নেশা তার বাঁশি বাজানো। ছোটবেলা থেকেই এই বাঁশির টানে ঘরছাড়া মন উড়ে বেড়াতো। রবিদাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি ঠিক কবে থেকে বাঁশি বাজানো শুরু করেছেন এবং শিখেছেনই বা কার কাছে? আমি বাঁশি শিখেছি প্রফেসর দেবপ্রসাদ ব্যানার্জির কাছ থেকে আর দীপক শর্মা। বাঁশিটা হচ্ছে একটা অ্যানশিয়েন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেই সূত্রেই মানে বাঁশিতে যে সুর আসে বাঁশি থেকেই হচ্ছে মিউজিকের বিগিন, সেই জন্যে আমি বাঁশিটাকে বেছে নিয়েছি। বাঁশির একটা এমন সুর আছে, শুধু কৃষ্ণ বাঁশি বাজাতেন বলেই নয়, কিন্তু বাঁশির সুরটা হচ্ছে একটা অপূর্ব সুর, এর কাছে অন্য ইনস্ট্রুমেন্টের কোনো তুলনাই হয় না। না, বাঁশির টানে নয়, শেষ পর্যন্ত কাজের টানে চলে যেতে হয় রবীন্দ্রনাথ রায়কে সাত সমুদ্র পেরিয়ে জার্মানিতে। হ্যাঁ, বাংলা কিংবা কলকাতা ছেড়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তখন ইঞ্জিনিয়ারিং পড়া, এইটাই ছিল আমার উদ্দেশ্য। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, অনেকে হয়তো হেসেছিল যে তুই আর্টস পড়ে তুই যাচ্ছিস ইঞ্জিনিয়ারিং পড়তে, তোর কীরকম স্বপ্ন। আমি সেটা একটা প্রতিজ্ঞা নিয়ে গিয়েছিলাম যে মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। সেখানে গিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়ে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি। হ্যাঁ, ওখানকার বাসিন্দা হলেও কলকাতা আর কিংবা বাংলার বা ভারতবর্ষের সঙ্গে আমার যে একটা বন্ধন সেটা আমার কোনো দিন ম্লান হয়নি। এখানে আমি কয়েক বছর অন্তর অন্তর আসি, আমার স্ত্রী মেয়ে সবাই এখানে এসেছে অনেকবার, সেজন্যে আমার কোনো অসুবিধা হয় না। সেই কাজের চাপেই বাঁশি প্রায় হাতছাড়া হয়ে যায় বছর কুড়ি, তবে মনের টান তো বন্ধ হয়নি। হ্যাঁ, ওখানে অনেক কাজের চাপ থাকা সত্ত্বেও আমি মিউজিকটাকে অত্যন্ত ভালোবেসে যখন সময় হয় আমি সময় দিই, এবং সেই সূত্রেই আমি মিউজিকের সেবা করে আসছি। তবে সব কিছুর সাথে বাঁশিকে বুকে আঁকড়ে রেখেছেন আমাদের রবিদা। জানিয়ে রাখি, আমাদের রবিদা বাঁশি বাজানোর সাথে সাথে বাগান চর্চা এবং ফটোগ্রাফিতেও ভীষণ ভীষণভাবে আগ্রহী। হ্যাঁ, মানুষের যখন ইন্টারেস্ট থাকে আমার মনে হয় ইচ্ছা থাকলে সব কিছুই করতে পারে, সেটা শুধু সময় কম থাকলেও যে ইচ্ছার উপর বিশ্বাস দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। আচ্ছা, স্টিল ফটোগ্রাফিটাই হচ্ছে আমার হাতেখড়ি হয় এই কলকাতা থেকেই, যখন আমি কলেজে পড়তাম তখন থেকেই আমার এটা শুরু হয়েছিল, আমার এক বন্ধুর কাছ থেকে শেখা, তারপরে জার্মানিতে গিয়ে সেটা আমার মানে বিস্তারিত হয়েছে। ওখানে অনেকগুলো ক্যামেরাও কিনেছি একটার পর একটা, বহু ছবিও তুলেছি, বিশেষ করে যে নেচারের ছবিগুলো তুলতে আমার খুব ভালো লাগে, ফুল কিংবা ক্লোজ ফটোগ্রাফি যেটা বলে মাইক্রো ফটোগ্রাফি, সেগুলো মানে তুলতে আমার খুবই ভালো লাগে এবং বহু ছবি তুলেছি। বিদেশের মাটিতে বসে কখনো রবীন্দ্রসঙ্গীতের সুর আবার কখনো লোকসঙ্গীতের সুর ভেসে বেড়াচ্ছে রবিদার বাঁশিতে। আমার আপনার সকলের মতনই রবিদারও একটি সামাজিক দায়বদ্ধতা আছে, তিনি নতুন নতুন শিল্পীদের জন্য কিছু করবার কথা ভাবছেন। কি ভাবছেন? যারা এখানকার ট্যালেন্টেড মিউজিশিয়ান, যারা এখানে থেকে বাইরে যেতে পারছে না অর্থের অভাবে, তাদেরকে হেল্প করাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য।
আমি চাই ভারতীয় সঙ্গীত বিদেশের মাটিতে জায়গা করে নিক। বাঁশি বাজানোর সাথে সাথে রবিদা গানও গেয়ে থাকেন, তাই জানতে ইচ্ছা করছিল যে গানের সাথে বাঁশি বাজানোর সম্পর্কটা ঠিক কোনখানে। বাঁশিটা এমন একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, প্রতিটা জায়গায় বাঁশি দরকার, এবং যত মিউজিক সিডি যা কিছু শোনা যায় সবটাতেই দেখবেন 90% জায়গায় বাঁশি আছে। সেই জন্য আমি মনে করি বাঁশিটার একটা বিশিষ্ট স্থান ছিল, ভবিষ্যতে থাকবে। ওনাকে জিজ্ঞাসা করছিলাম বাঁশিবাদক হিসেবে আপনার কাছে আদর্শ কে। আমার নিজস্ব আদর্শ ফ্লুট প্লেয়ার হচ্ছেন পণ্ডিত পান্নালাল ঘোষ। তিনি যে স্টাইলে বাঁশি বাজিয়েছেন, আমার মনে হয় সে স্টাইলে আজ পর্যন্ত কেউই তার ধারে যেতে পারেনি। তার স্টাইলটাই অন্যরকম। আপনি ঠিক কি ধরনের গান পছন্দ করেন? আমার প্রথম পছন্দ হচ্ছে ভজন, গজল, রবীন্দ্রসঙ্গীত। রবিদাকে জিজ্ঞেস করেছিলাম গ্লোবালাইজেশনের যুগে পাশ্চাত্য সঙ্গীতের ভিড়ে কি হারিয়ে যাচ্ছে ভারতীয় সঙ্গীত। আমার যতদূর জানা আছে সেটা কোনোদিনই হতে পারে না। এটা দুটো ডিফারেন্ট জিনিস, কারোর সঙ্গে কোনো সম্বন্ধ করা আমার মতে উচিত নয়, সেই জন্য আমি বলছি এটা কোনোদিনই হবে না। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ভাস্বতী মিত্র জানালেন, দাদার ব্যাপারে কিছু বলতে গেলে কি বলবো বুঝতে পারি না। দাদা যে কতভাবে আমাকে শুধু নয় আমাদের মতন অনেক শিল্পীকে, কলকাতার অনেক শিল্পী আছেন মোস্টলি ইয়ং ট্যালেন্টস, তাদের দাদা যে কীভাবে হেল্প করেন সেটা বলার কথা নয়। আমার তো সবসময় দাদাকে পাওয়া হয়ে ওঠে না, কারণ দাদা সেই সুদূর জার্মানিতে থাকেন, আমি থাকি দুর্গাপুরে, কাজেই সম্ভব হয় না। কিন্তু যখনই যে কোনো সমস্যা গান সংক্রান্ত কিছু হলে আমি আগে দাদাকে ফোন করি। দাদা ঘন্টার পর ঘন্টা আমাকে বলেন যে এভাবে গান করলে ভালো হবে, এভাবে মাইক্রোফোন সেট আপ করলে ভালো হবে, এই মাইক্রোফোনে গাইলে ভালো হবে, এখানে রেকর্ডিং করলে ভালো হবে, এটা তোর গলায় ভালো লাগছে শুনতে, গজল তোর গলায় ভালো লাগছে, খেয়াল ভালো লাগছে, এসব সবসময় দাদা বলেন, আমাকে খুব হেল্প করেন গানের মিউজিকের ব্যাপারে। আর দাদার বাঁশি তো ভীষণ প্রিয় আমার, ভীষণ ভালো বাঁশি বাজান দাদা। সবচেয়ে বড় কথা, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে বিদেশের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু হেল্প করবার দরকার দাদা ভীষণভাবে সেটা আমাদের সকলের জন্য করেন। আমরা রবিদাকে জিজ্ঞেস করেছিলাম বিদেশে থেকেও ভারতীয় শ্রোতাদের জন্য কিছু ভাবছেন কি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে এই বাঁশি নিয়ে, কোনো ক্লাসিক্যাল নয় তবে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা ফোক লিড কিংবা কয়েকটা হিন্দিও আমার করার ইচ্ছা আছে। আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম বিদেশের মাটিতে বাঁশির মাধ্যমে লক্ষ লক্ষ বিদেশি শ্রোতাদেরকে রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত শোনাতে কেমন লাগে। হ্যাঁ, এরা ধরুন বিদেশের সঙ্গীত শুনেছে, বাঁশিতে ক্লাসিকও শুনেছে, অনেক শুনেছে, কিন্তু আমি একটা স্টাডি করলাম যে ওদের যে মিউজিকটা, ওদের মিউজিকের সঙ্গে আমাদের দেশের অনেক মিউজিকের একটা সামঞ্জস্য আছে। সেই সমস্ত কিছু কিছু মিউজিক আমি বেছে নিয়ে সেগুলো আমি বাঁশিতে আমি ওখানে শুনিয়েছি এবং বহু প্রোগ্রামও পেয়েছি, কেননা তারা ওই মিউজিকটাকে ঠিক মনের মতো করে নিতে পেরেছে। দেখলেন তো, বিদেশে পাড়ি দিল দেশীয় সঙ্গীতের টানে, এখনও কেমন এক মনে বাঁশি বাজিয়ে যাচ্ছেন আমাদের রবিদা।